আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক দু হাজার বাইশ এবিটিএসফিয়ার জিওগ্রাফি পেজ নাম্বার সাতশো উনসত্তরের প্রশ্ন উত্তর তো বিভাগ করে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো দেখো একে বলা আছে একটি বৈজাত প্রক্রিয়া হল অগ্নৎপাত সঞ্চালন অবরোহণ ভূমিকম্প তো সঠিক উত্তর হিসেবে গ অবরোহণ দুই নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত রেখায় সৃষ্ট হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে পল্লল ড্রামলিন কেম এসকার তো সঠিক উত্তর হয়ে গ কেম সাপের মতো আকৃতি বিশিষ্ট বালিয়ারিটি হল নক্ষত্র বালিয়ারি অর্ধ চন্দ্রাকার বালিয়ারি অর্ধবৃত্তীয় বালিয়ারি আকলে বালিয়ালি তো সঠিক উত্তর হয়ে যাবে আকলে বালিয়ারি কুড়ি জার্মান ভাষায় সার্ক কার কুম বটন নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে খ কার নামে পরিচিত শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হলো আর্গ কুম হামাদা রেগ তো সঠিক উত্তর হয়ে যাবে রেগ এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম হ্রদ হল প্যাঙ্গং উলার ভেম্বানাথ কোলেরু তো সঠিক উত্তর হয়ে যাবে উলার গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম নকরেগ সান্দাকফু দোদাবেতা সঠিক উত্তর হয়ে খ নকরেক আট নম্বর প্রশ্ন নরওয়েস্টার প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দিক থেকে তো সঠিক উত্তর হিসেবে গ উত্তর পশ্চিম দিক থেকে ভারতের বনভূমি গবেষণাগার অবস্থিত কলকাতা ভূপাল দেরাদুন এলাহাবাদে তো সঠিক উত্তর হয়ে গ দেরাদুনে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম মহীশূর কোদাগু শিমোগা চিক মাগালুর তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ চিক মাগালুর উৎপাদনে ভারতের বৃহত্তম ইস্পাত নির্মাণ কোম্পানিটি হল হিন্দুস্তান স্টিল লিমিটেড টাটা আয়রনের স্টিল কোম্পানি বোকারো স্টিল লিমিটেড বিশেষত আয়রন তো সঠিক উত্তর হয়ে যাবে খ টাটা আয়রন স্টিল কোম্পানি এরপরে প্রশ্ন দেখো ভারতে জনবিস্ফোরণ হয়েছিল উনিশশো এক থেকে উনিশশো একুশ উনিশশো একত্রিশ থেকে উনিশশো একান্ন উনিশশো একান্ন থেকে উনিশশো উননব্বই তো সঠিক উত্তর হয়ে যাবে গ উনিশশো একান্ন থেকে উনিশশো উননব্বই উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর হলো কলকাতা কানপুর মালিগাঁও গোরক্ষপুর সঠিক উত্তর হয়ে ঘ গোরক্ষপুর সম্প্রতি ভারতের যে রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক বিমান সংস্থাটি টাটা গোষ্ঠী কিনে নিল সেটি হিসেবে সঠিক উত্তর খ এয়ার ইন্ডিয়া তারপরে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ হুবার ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ তো এটা অশুদ্ধ কারণ সিয়াচেন ভারতের বৃহত্তম উপত্যকা হিম্বাহ আর হুবার হল পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিম্বাহ নদীর ক্ষয় ও সঞ্চয় উভয় কারণেই অষ্টগ্রয়ী হ্রদ সৃষ্টি হয় তো এটা হয়ে যাবে শুদ্ধ অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে লেটাইট মাটির সৃষ্টি হয় এটাও শুদ্ধ আয়তন অনুসারে উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য এটা অশুদ্ধ আয়তন অনুসারে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য জার্মানির ক্রুপস ও ডেমাক কোম্পানির সহযোগিতায় বোকার ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে তো এটা অশুদ্ধ কারণ জার্মানির ক্রুপস ও ডেমাক কোম্পানির সহযোগিতায় রোরকেলা ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে আর বোকারো গড়ে উঠেছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় মুম্বাইকে ভারতের বৃহত্তম মহানগর বলে তো এটা শুদ্ধ চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর তো এটাও শুদ্ধ এবার উপযুক্ত শব্দবশিয়া শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও বলা আছে তো যাই হোক বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বপ্রধান শক্তি হলো নদী মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে আমেরিকায় সেরিনা নামে পরিচিত পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে বদীপ দেখা যায় ড্যাস নদীতে তো দেখো বন্ধুরা পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে আছে নর্মদা তাপ্তি মাহি সমরবতী পেরিয়ার তো এগুলো নদীর মধ্যে কিন্তু কোনোটাতেই বদীপ দেখা যায় না তো এর যদি সঠিক তোমরা জেনে থাকো তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো আপাতত আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি না দেখো জুনিপার ড্যাশ অরণ্যের প্রধান উদ্ভিদ তো জুনিপার সরবর্গীয় অরণ্যের প্রধান উদ্ভিদ গম চাষের জন্য অন্তত একশো দশটি তুষারমুক্ত দিবস প্রয়োজন বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি বিশাখাপত্তনমে অবস্থিত দুই হাজার এগারোয়ের জনগণনা অনুযায়ী ড্যাশ রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে কম তো এর সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা এরপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও গ্রেট শব্দটিকে প্রথম ব্যবহার করেন তো জি কে গিলবার্ট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন হিমরেখা কথায় কাছে কাছাকাছি উচ্চতায় অবস্থান করে তো তোমরা উত্তরে লিখবে উচ্চ অক্ষাংশে বিন্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো বিন্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মানপুর বলছে প্রাণহিতা কোন নদীর উপনদী তো প্রাণহিতা গোদাবরী নদীর উপনদী আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত তো আন্তর্জাতিক ধান গবেষণাগার ফিলিপিন্সের মেনিলাই অবস্থিত প্যাটো শিল্পের প্রধান কাঁচামাল কোনটি তো প্যাটো শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা ভারতের বর্তমান গড় কত তো ভারতের গড় বর্তমান গড় জনগণত্ব হল তিনশো ব্রাশি জন বর্গ কিমি এবার বাম দিকের সাথে দিক মিলিয়ে লেখো তো এক নম্বরে আছে নীলকণ্ঠ তো নীলকণ্ঠটা হয়ে যাবে নীলকণ্ঠ হয়ে যাবে প্রামিট চূড়া মরু মৃত্তিকা গবেষণা তো এটা হয়ে যাবে যোধপুর সবুজনগর চেন্নাই কমলালেবু শহর নাগপুর তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ